বিয়ন, আজকে আজকে আপনার আপনাদের সামনে সামনে উপস্থাপন করতে যাচ্ছি নতুন একটা ভিডিও। আজকে আপনাদের শাপলা ফুল এঁকে দেখাবো এবং প্রত্যেকটা পয়েন্ট সহকারে আপনাদের দেখাবার চেষ্টা করব। প্রথমে আমি যে পয়েন্টটা নিচ্ছি এটা 170, তারপর এটা 150, তারপর এটা 120, তারপর এটা 90, তারপর এটা 60, তারপর এটা 40, তারপর এটা 20, এবং নিচে যে মাঝখানে যে দাগটা আছে ওখানে আমরা একটা মধ্যবিন্দু দিয়ে নিছি, যাতে প্রত্যেকটা বিন্দুর সাথে মাঝখানে যে নিচে যে মাঝখানের বিন্দুটা সেটা আমরা মিলাইতে পারি, এবার মাঝখানে নিচে যে বিন্দুটা সেটার সাথে একদম উপরে 170 যে বিন্দুটা রয়েছে সেইটার সাথে আমরা দাগ মিলাই দিলাম। এরপরে আমরা 150-এর সাথে নিচে মধ্যবিন্দু মাঝখানেরটার সাথে মিলাই দিলাম, এরপরে 120-এর সাথে নিচের মধ্যবিন্দুটাকে মিলাই দিলাম, তারপরে 60-এর সাথে, 90-এর সাথে, এভাবে করে পরপর সিরিয়ালে চলে যাবো, 90, 60, 40, 20, এভাবে প্রত্যেকটার সাথে মাঝখানের মধ্যবিন্দু মিলাবো, প্রত্যেকটার সাথে উপরে এবং মাঝখানের মধ্যবিন্দু মিলাই নিবে। এবার মিলানো শেষ হলে খাতাটাকে ঘুরাই, চাঁদাটাকে ফিডাম করে যে পাশটা রাউন্ড সেই পাশের সাথে এবং মধ্যবিন্দু এবং যে দাগটা গোল দিছি সেইটার সাথে প্রত্যেকটা মিলাবো এবং প্রত্যেকটাই মাঝখানের সাথে মিল থাকবে এবং পরের পয়েন্টের সাথে যায় মিলের দাগ হবে। এরপর আবারও সেই মধ্যবিন্দুতে ধরে রাখবো এবং ওই মাথা থেকে এই মাথার দাগ দিয়ে দিবে, প্রত্যেকটার সাথে মাঝখানের বিন্দুর দাগ থাকবে মিশানো, কম্পাস ওখান থেকে সরবে না, কম্পাস না সরি, চাঁদাটা ওখান থেকে সরবে না, মাঝখানের পয়েন্টের সাথে চাঁদাটা লাগানো থাকবে। প্রত্যেকটা ঘুরায় ঘুরায় মিলাই দিলেই শাপলা ফুলের শেপ চলে আসবে। দেখুন ভিউয়ার্স, শাপলা ফুল আঁকা হয়ে গেছে। এবার এর সাথে আমরা নিচের ডাল আঁকবো, এর জন্য সোজা দাগ দিব। আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দেবেন, এর মাধ্যমে প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার তার নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এবার নিচে শাপলা ফুলের যে বড় বড় পাতা হয় ওটা আঁকার চেষ্টা করতেছি লাভের মতন করে। আপনারা কয়েকবার ভিডিওটা দেখলেই শাপলা ফুলের শেপটা আঁকার চেষ্টা করলে এটা আঁকতে পারবেন, একটু গোল করে শেপ দিব। বন্ধুরা দেখতে থাকুন, এবার শাপলার মাঝখানে পাতার যে দাগগুলো হয় সেই দাগগুলো দেবার চেষ্টা করতেছি। আপনারা কয়েকবার ট্রাই করলে এটা শাপলার আঁকা খুব ইজিলি আঁকতে পারবেন, আমি খুব সহজে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। আবারও একটা পাতা আঁকাচ্ছি লাভের মতন করে, আরও একটা লাভের মতন করে পাতা আঁকার চেষ্টা করতেছি। আপনারা এই যে পয়েন্টগুলো আমি দিয়েছি 170, 120, 90, 60, 40 এবং 20, এটা প্রত্যেকটা পয়েন্টের সাথে আপনারা মাঝখানের বিন্দুটা যোগ করলেই আপনাদের শাপলা ফুল আঁকার শেপ এসে যাবে এবং পরবর্তীতে চাঁদাটা উল্টায় প্রত্যেকটার সাথে মাঝখানের বিন্দু ঠিক রেখে আঁকতে পারলেই শাপলা ফুল হয়ে যাবে। এরপরে পাতাগুলো লাভের মতন করে আঁকাবেন এবং সামনে থেকে একটা কুলি দেওয়ার ট্রাই করবেন, আমি কুলিটাও এঁকে আপনাদের দেখাচ্ছি। এভাবে আপনারা খুব সহজেই চাঁদা দিয়ে শাপলা ফুল আঁকতে পারেন। অনেক সময় শাপলা ফুল আঁকতে গেলে পাতা অনেকটা ছোট বড় হয়ে যায়, কিন্তু যদি আপনারা কম্পাসের সাহায্যে আঁকতে যান তাহলে পাতাগুলো ঠিকঠাক থাকবে, একটাও ছোটো বা বড় হবে না। এবার একটু পানির ঢেউ দেওয়ার চেষ্টা করতেছি।
আমি ফুলের সাথে সাথে এটা আর্ট করে রং করে দেখাবার চেষ্টা করবো। আপনারা সাথেই থাকুন। প্রত্যেকটা ফুলেই রং করার চেষ্টা করতেছি। পাতায় আগে গাঢ় করে যে গাঢ় সবুজটা আছে সেটা দিচ্ছি, সেটা দিয়ে ডালপালাগুলো আঁকার চেষ্টা করতেছি, এবং ভেতরে হালকা কালারের রং দিলে পাতাটা দেখতে খুবই সুন্দর হবে। পাতার চার সাইডটাও গাঢ় কালার দিয়ে। আপনারা রং করার জন্য এই পেন্সিলগুলোই কিনতে পারেন, এগুলো সুতা আছে, সুতা ধরে টান দিলেই এই পেন্সিলগুলো রং খুলে আসবে। প্রত্যেকটা এইভাবে গাঢ় রং করার চেষ্টা করতেছি। শাপলা ফুলে নিচের পাতাটা সবুজই থাকে, এর জন্য সবুজ দিয়ে দিলাম, গাঢ় সবুজ। আপনারা দু একবার চেষ্টা করলে এইভাবে শাপলা ফুল অনায়াসে আঁকতে পারবেন। গাঢ় করে আমি রঙগুলো দিয়ে দিলাম, একটু ঘাসের মতন করে এঁকে দিলাম। বন্ধুরা দেখতে থাকুন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দেবেন। এরপরে এই পাতার মাঝখানে আমি হালকা কালারের কুচি কলা পাতারের কালারের রংটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এখন কিন্তু পাতাটা খুব স্পষ্ট হয়ে গেছে গাঢ় রংটা দেওয়ার কারণে। প্রত্যেকটা পাতায় এইভাবে রং করে দিব। প্রত্যেকটা পাতায় রং করে দিচ্ছি। আমার পাতায় রং করা শেষ হয়ে গেছে। এরপরে হালকা কালার দিয়ে আবার গাঢ় সবুজের ভিতরে হালকা হালকা সবুজ কালার দিচ্ছি। এর মাধ্যমে কুচি কুচি পাতা দেখাবার চেষ্টা করতেছি। এর মাঝে আবার একটু আপনারা চাইলে হলুদ কালারও দিতে পারেন, আমি হলুদ কালারটা দিয়ে দেব। দেখছেন বন্ধুরা, হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা ফুলে রং করতে যাচ্ছি, লাল রং নিয়ে ফুলে রং করছি। বন্ধুরা আপনারা রং করার সময় অবশ্যই কাঠের পেন্সিলগুলো কেনার চেষ্টা করবেন, এই মোমের রঙগুলো দিয়ে খুব একটা ভালো রং করা যায় না, বিশেষ করে কর্নারের রংটা করা যায় না। তাই যারা নতুন নতুন কাজ শিখবেন তারা অবশ্যই চিকন পেন্সিলের কালি দিয়ে, যেটা কলমের মতন, ওটা দিয়ে আপনারা ব্যবহার করতে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথম দিকে যদি আপনারা এই রং দিয়ে করতে চান তাহলে ফিনিশিংটা আপনাদের ভালো আসবে না। এবার উপর থেকে একটু হালকা দিছি আর নিচ থেকে একটু গাঢ় করে দিছি, এর কারণে একটা শেড তৈরি হবে।
এরপরে উপরে আরো হালকা করে দিচ্ছি। এরপরে উপরে হালকা গোলাপি কালার দিয়ে দিচ্ছি একটা শেড আনার জন্য। এভাবে করে আপনার টিস্যু পেপার দিয়ে যদি হালকা থেকে গাঢ়র দিকে দলতে দলতে আসেন তাহলে ফিনিশিং রঙের খুবই সুন্দর আসবে। খুবই চমৎকার একটা সাপের ফুল আঁকা হয়ে যাচ্ছে। এরপর টিস্যু পেপার দিয়ে আমি হালকা দিক থেকে গাঢ় দিকে রং করার চেষ্টা করতেছি। এই টিস্যু পেপার দিয়ে যদি আপনারা রং ডলে দেন তাহলে ঠিক এই মোমের রংটা বসে যাবে এবং ফিনিশিংটা ভালো আসবে। আমি ডলে দিচ্ছি। মাঝখানের ওই জায়গাটা একটু কিন্তু ফাঁকা রয়েছে, রং করেনি ওই জায়গাটা। একটা ফিনিশিং আনানোর চেষ্টা করতেছি। পেন্সিলের রং যেভাবে ডলতে হতো না, আপনাকে এত খাটতে হতো না, অল্পতেই আপনারা তিনি রংটা করতে পারতেন। দুই হাতই দেওয়ার চেষ্টা করবো। কালা সাদা কিনে এটা বাকি রয়েছে ওখানে। হালকা করে চ্যাপটা করে ধরবো, এটা চ্যাপটা করে ধরলে কালারটা হালকা আসবে। মাঝখানে মাঝখানে পরে নি চেষ্টা করতেছি। এই যে সাদা 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 সাদা, ওই যে কালার ধরছো, যে কালার ধরছো কালারে, এই যে উপরে আমার হাত চলে যাবে তো। আর এটা নিচে, আর একটু নিচে, আর একটু নিচে, নিচে 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 নিচে, আরো নিচে, এই কোনায় মাঝখানে, মাঝখানের নিচে, আরে বাবা মাঝখানের নিচে, ওই না আরো আরো সহজ, এই যে ওই জায়গায়, ওই জায়গার নিচে 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 এহেনে আমি নদীতে ঢেউ দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন ভিউয়ার্স, নদীর ঢেউগুলো কিভাবে দেওয়ার চেষ্টা করতেছি, একটু ঘুরে ঘুরে বাঁকা বাঁকা করে। এটা আমি বুলু কালার দিয়ে দিচ্ছি। ভেতরে সবুজ রং দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভুলবেন না এবং অবশ্যই এবং বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে উৎসাহ দিবেন। আজকে এই পর্যন্তই, 14:30 হাজির হব। আমার নিত্য নতুন প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং এই চ্যানেলটির সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। খাতাতে সোজা কর, ওই পার কোনারা রানি, এই যে বাম হাতে, এই হাতে, এই হাতে, এই হাতে সবাই।